দাদা, যদি আপনার কাছে কিছু জিজ্ঞেস করি, আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিতে মানসিক শক্তিটা খুব বেশি প্রয়োজন। মানসিক শক্তি কিভাবে বাড়ানো যায় এ ব্যাপারে যদি একটু বলতেন। এছাড়াও যেহেতু আমরা আজকে বাধা বিপত্তি নিয়ে কথা বলছি, আমাদের সমাজে না এখনো দেখা যায় অনেক নারী বাধার সম্মুখীন হন, অত্যাচারিত হন, কিংবা নানা কারণে তাদেরকে পিছিয়ে পড়তে দেখা যায়। তাদের জন্য আপনার বিশেষ উপদেশ আছে কিনা দাদা? আচ্ছা, মানসিক শক্তি যদি বাড়াতে হয় তাহলে মানসিক কথাটা এসেছে মন থেকে। তো তুমি যার শক্তিটা বাড়াতে চাইছো, প্রথমে তোমাকে তার সাথে কথা বলা শিখতে হবে। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলতে পারি, কিন্তু নিজের মনের সাথে আমরা কথা বলার মতো সময়টা পাই না। মনের সাথে কথা বলাটা কিরকম? আমরা কিন্তু মনের সাথে সাবকনসিয়াসলি বিভিন্ন কথা বলে থাকি, অবচেতন ভাবে বিভিন্ন কথা বলে থাকি। আমি উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি যখন তোমার সঙ্গে যখন কারো দেখা হয় বা ফোনে কথা হয়, তুমি তখন কথাটা শুরু করছো আসসালামু আলাইকুম বলে বা নমস্কার বলে, যেটাই বলো না কেন তোমার ধর্মীয় রীতি অনুসারে। এখন আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর ঈশ্বরের শান্তি বর্ষিত হোক, বা আপনার উপর সৃষ্টিকর্তার শান্তি বর্ষিত হোক, অথবা নমস্কার মানে হচ্ছে আমি আপনার ভেতরের ঈশ্বরটাকে প্রণাম করি, আমি আপনার ভেতরের ঈশ্বরের কাছে মাথাটা নত করি। তো এই কথাটা যখন আমরা বলি, তখন যাকে আমরা কথাটা বলছি, তখন উনি চাইলেও কিন্তু আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। আসসালামু আলাইকুমের একটা পাওয়ার আছে, বিশাল একটা পাওয়ার আছে। যদি আমার সাথে তার দুর্ব্যবহার করার ইচ্ছেও থাকে, সেই ইচ্ছে থেকে উনি সরে আসতে বাধ্য। অথবা যখন আমরা কাউকে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কথাটা যখন বলি, তখন মানে কি আমি সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, সৃষ্টিকর্তার ইচ্ছায় ভালো আছি, তখন কিন্তু আমরা আমাদের যে হৃদয় হার্ট, তখন ওই হার্টের সাথে আমাদের একটা কানেকশন স্থাপিত হয়। আমরা আমাদের হার্টকে এটা মেসেজটা পৌঁছে দিই যে আমি ভালো আছি। তখন হার্ট করে কি আমাদের ব্রেইনে একটা সিগন্যাল পাঠায়, এবং সেই সিগন্যালটা বলে কি যে তুমি ভালো আছো, তুমি ভালো আছো, তুমি ভালো আছো। এই যে একটা সাজেশন পাঠাচ্ছে ব্রেইনে, তখন সেই ব্রেন থেকে আমাদের পুরো বডিতে অটোমেটিক্যালি একটা সিগন্যাল ট্রান্সফার হয় যে আমি ভালো আছি। এই এই যে আমি ভালো আছি, তখন আমাদের ভেতরে একটা হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটাকে আমরা বলতে থাকি, বলতে পারি ধরো প্লেজার হরমোন, অর্থাৎ আমাদের খুশি রাখছে যে জিনিসটা, যেটাকে আমরা বলতে পারি হ্যাপি হরমোন। তো এই যে কথাগুলো, এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলোর একটা ভূমিকা আছে। আমরা যখন ধরো নামাজ পড়তে যাই, তখন নামাজ পড়তে গেলে আসলে কি হয়, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহর ঘরে যাই, কিংবা আমরা যখন প্রার্থনা করতে যাই তা বিভিন্ন ধর্ম বিশ্বাস অনুযায়ী, তখন আমরা সেখানে গিয়ে প্রার্থনা করি। প্রার্থনা করলে আসলে কি হয়, প্রার্থনা করলে তখন আমরা আমাদের হৃদয়কে বলি যে আমাদের সাথে ঈশ্বরের একটা কানেকশন বা আল্লাহর একটা কানেকশন স্থাপিত হচ্ছে। সো আমরা যে বিষয়টা নিয়ে প্রার্থনা করি, আমরা যে বিষয়টা নিয়ে প্রার্থনা করি, ধরো আমি প্রার্থনা করলাম যে আমার পরীক্ষাটা যেন ভালো হয়, আমার সেমিস্টার পরীক্ষাটা যেন ভালো হয়, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো। সো তখন আমাদের হৃদয়কে আমরা বলছি যে আমি যাকে বিশ্বাস করি, যাকে ছোটবেলা থেকে আমি বিশ্বাস করে এসেছি, এবং যার যার পথে আমি চলছি, সারা জীবন চলবো, তাকে আমি আমার কথাটা পৌঁছে দিয়েছি। ওই কথাটা পৌঁছে দেওয়ার মাত্রই তখন আমাদের হৃদয় জেনে যায় যে হ্যাঁ, আমি এখন কিছুটা হলো নির্ভার, আমি এখন কিছুটা হলো নিরুদ্বিগ্ন, যে আমি ভালো করব এবং উনিও চাইছেন আমি ভালো করি। তখন আমাদের হৃদয় থেকে ব্রেনে একটা সিগন্যাল অটোমেটিক্যালি পৌঁছে যায়। আমরা যাই কিছুই ভাবি না কেন, আমাদের ব্রেইনে একটা একটা সিগন্যাল পৌঁছে, সেটা আমরা নেগেটিভলি ভাবি কিংবা পজিটিভলি ভাবি। তো ব্রেইনে যখন সিগন্যালটা পৌঁছে, তখন আমাদের ব্রেইনের মধ্যে একটা প্রোগ্রাম করা হয়ে যায় যে আমি সেমিস্টার পরীক্ষায় ভালো করব, বিকজ আমাকে সৃষ্টিকর্তা সাহায্য করবেন। ওই ব্যাপারটা আমাদের টোটাল মাইন্ড সেটআপটাকে চেঞ্জ করে দেয়, এবং যেটাকে আমরা বলি কনফিডেন্স বা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটার কারণেই কিন্তু আমরা আমাদের কাজের মানটা উন্নত হয়, আমাদের কাজের গতিটা বাড়ে, এবং এভাবেই কিন্তু মনঃশক্তিটা বৃদ্ধি পায়। আমরা যখন ঘুমাতে যাই, তখন ঘুমাতে যাওয়ার সময় আপনারা দেখবেন অনেকেই আছেন যারা সৃষ্টিকর্তার কাছে তখন বলেন, তখন তারা সারাদিনের আমল নামাটা নেন যে আমি আজ কি কি খারাপ কাজ করলাম, কি কি ভালো কাজ করলাম, আমার কি কি কাজ করা দরকার ছিল আমি করতে পারিনি, সেটা আগামী দিন করব। এই কথাগুলো কিন্তু বলেন। এবং আপনারা যদি আরেকটা প্র্যাকটিস করেন, যে ঘুমাতে যাওয়ার সময় আপনি দেখবেন আপনি যে জীবনটাতে বেঁচে আছেন বা বাস করছেন, সেই জীবনটা আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন অনেকেরই হয়তো স্বপ্নের জীবন ছিল, তারা এই জীবনটাতে বাঁচার স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা এই জীবনটাতে বাঁচতে পারেনি যেখানে আপনি বেঁচে আছেন।
এরপর ধরেন কত লোক মারা যাচ্ছে, বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, আপনার আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ মারা যাচ্ছে, কিন্তু আপনাকে আমাকে এখনো সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন। সো এই সমস্ত ব্যাপারের জন্য তাকে একটা ধন্যবাদ দেন, সুক্রিয়া আদায় করেন। তখন আপনি দেখবেন এই যে ধন্যবাদটা দিলেন যে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুক্রিয়া আমি খুব ভালো আছি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমার কালকের দিনটা আরো ভালো যাবে, তখন এই যে হৃদয়ের সাথে কথাটা বলা, অ্যাকচুয়ালি আমরা যে বলি গড, আমরা যে ঈশ্বর বলি, আমরা যে আল্লাহ বলি, উনি ভেতরে বাস করেন, উনি আমাদের হৃদয়ে বাস করেন, হৃদয় ছাড়া কোথাও বাস করেন না। অ্যাকচুয়ালি ওই গড হচ্ছে আমি নিজেই, আমার ভেতরের মানুষটাই হচ্ছে গড। আমি যখন তার সাথে কথা বলি, আমি যখন তাকে কোন একটা মেসেজ পাঠাই, সেই মেসেজটা যদি আমি সাকসেসফুলি পাঠাতে পারি, তখন সেই মেসেজটা আমাদের ব্রেনে চলে যায় সিগন্যাল আকারে। সেই ব্রেন করে কি, তখন আমাদের পুরো বডিতে একটা প্রোগ্রাম করে দেয়, সেই প্রোগ্রাম অনুযায়ী আমরা নিজেদেরকে পরিচালনা করি, নিজেদেরকে চালাই। এই ব্যাপারটাই হচ্ছে আসলে কনফিডেন্স, এই ব্যাপারটাই হচ্ছে মানসিক শক্তি। সো মানসিক শক্তি বৃদ্ধি করার প্রথম ধাপ হচ্ছে আমাদের নিজেদের সাথে কথা বলা শিখতে হবে। সেই কথা বলা যদি আমি কোনো ধর্মালয়ে গিয়ে শিখি তাও হয়, আমি যদি বাসায় বসে শিখি তাও হয়। এই ধরো আমি যখন লিখছি, হ্যাঁ ধরো আমি একটা কবিতা লিখছি, তখন আমার কাছে মনে মনে হয় যে এই পৃথিবীর সবচাইতে সুন্দর কবিতাটা আমি এই মুহূর্তে লিখছি, এর চাইতে সুন্দর কোনো কবিতা কখনো রচিত হয়নি। তো যেহেতু আমি বলছি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতাটা আমি লিখছি, তখন আমাদের হৃদয় বিশ্বাস করতে শুরু করে যে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা ভীষণ সুন্দর একটা কাজ হচ্ছে। তখন আমাদের হৃদয় আমাদের ব্রেনকে সিগন্যালটা পাঠায়, এবং যে মাত্র ব্রেন এটা বিশ্বাস করতে শুরু করে, বা এটা যখন তার মাথায় তার মধ্যে সেট হয়ে যায় যে এই কাজটা অনেক ভালো হচ্ছে, তখন আমাদের মাথায় কয়েকটা দায়িত্ববোধ তৈরি হয়। কেমন দায়িত্ববোধ? আমাদের বাক্যগুলো সুন্দর হতে হবে, আমাদের শব্দ চয়নটা ভালো হতে হবে, আমি কোনোভাবে কোনো ভুল বানান লিখবো না। আমাদের হাতের কাছে ডিকশনারি আছে, আমরা অনেকে উল্টাই না, কিন্তু আমি যে মুহূর্তে ভাববো আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজটি করতে যাচ্ছি, তখন কিন্তু আমাকে ডিকশনারিটা উল্টাতেই হবে, কারণ একটা সুন্দর কাজে কোনো ভুল থাকার কথা না। তখন আমি একটা সেন্টেন্স কে 5-6 বার করে দেখবো। আমি সৈয়দ শামসুল হকের একটা ইন্টারভিউ পড়েছিলাম, সেখানে উনি বলছেন উনি একটা কবিতা 18 বার কারেকশন করেছেন, 18 বার, 18 বার কারেকশন করা যে কত ধৈর্যের কাজ, যারা লেখালেখি করেন তারা জানেন। সো এরপর আর্নেস্ট হেমিংওয়ের একটা উপন্যাসের শেষ পৃষ্ঠা, উপন্যাসটার নাম ভুলে গেছি আমি, শেষ পৃষ্ঠাটা উনি কারেকশন করেছিলেন 37 বার। সো এই যে ব্যাপারটা, যখন উনি মাথায় সেট হলো আমি সবচেয়ে সুন্দর কাজটি করছি, তখন এই যে নিজেকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, আমরা নিজেকে দিয়ে কাজ করাতে পারি না। আমরা নিজেকে দিয়ে যে মুহূর্তে কাজ করানো স্টার্ট করব, আমাদের ব্রেইন যখন এটা বিশ্বাস করবে আমি একটা ভালো কাজ করছি, আমি একটা চমৎকার কাজ করছি, এবং সেই কাজটা আমাকে ভালো করে করতে হবে, তখন কিন্তু আমাদের কাজের মানটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। সো মনের শক্তি বাড়ানোর সবচাইতে ইফেক্টিভ ওয়ে হচ্ছে মনের সাথে কথা বলতে শেখা, আমাদের নিজের সাথে কথা বলতে শেখা। সেটা হতে পারে ইবাদত করার মাধ্যমে, সেটা হতে পারে ধ্যানের মাধ্যমে, সেটা হতে পারে কিছুক্ষণ চুপচাপ থাকার মাধ্যমে। কারোর সাথে কথা বলবেন না, চুপচাপ থাকেন, নিজের সাথে কথা বলার চেষ্টা করেন। আমাদের ছোটখাটো সবগুলো কাজ যেগুলোকে আমরা সাধনা বলি, প্রত্যেকটা কাজে কিন্তু এক ধরনের প্রেয়ার বা ইবাদত বা প্রার্থনা। ওই ইবাদত বা প্রার্থনা করার সময় নিজের সাথে কথা বলতে হবে, নিজের মনের সাথে কথা বলতে হবে। আপনি যদি একবার নিজের মনের সাথে কথা বলতে শিখে যান, তাহলে দেখবেন আপনার মন আপনাকে বিভিন্ন ধরনের অটো সাজেশন পাঠাবে, যে অটো সাজেশন গুলো ব্রেনে গিয়ে স্টোর হবে, এবং ব্রেনে গিয়ে স্টোর হওয়ার পরে আমাদের হরমোনাল কিছু চেঞ্জ আসে, আমরা নিজেরাও বুঝতে পারি না। এই হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু আমরা নিজেদেরকে পরিচালিত করি, ওভাবে করে কাজ করিয়ে নিই। আর মেয়েদের ব্যাপারে তুমি বলছিলে, মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা রইল, এবং মেয়েদেরকে আমাদের সমাজে যতটা বাধা অতিক্রম করে আসতে হয় ছেলেদেরকে ততটা আসতে হয় না। একটা মেয়ে যখন ছোটবেলা থেকে বড় হয়, তখন তার মাথায় প্রথমেই ঢুকিয়ে দেওয়া হয় সে একটা মেয়ে, অথচ একটা ছেলে যখন বড় হয় তখন তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় সে একটা মানুষ। তো এটা আমাদের এই যে সামাজিক একটা বৈষম্য, আমাদের একটা সামাজিক একটা অন্ধত্ব, আমাদের সামাজিক একটা পশ্চাৎপদতা, সেটাকে ক্রস করে, সেটাকে চ্যালেঞ্জ করে একটা মেয়েকে এগোতে হয়, যেটা আমাদের দেশে একটা ছেলেকে হয় না। সো একটা মেয়ে যখন কোন একটা পজিশনে যায়, তখন তার যে লড়াইটা, তার যে স্ট্রাগলটা, একটা ছেলেকে আমি মনে করি তার 1/4 করতে হয় না। বিকজ একটা মেয়েকে প্রথমে প্রমাণ করতে হয় সে একটা মানুষ। আমরা মেয়েদেরকে এখনো মানুষ হিসেবে দেখতে শিখিনি, আমরা মেয়েদেরকে মেয়ে হিসেবে দেখতে শিখেছি। সো তাকে অনেক 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 বেশি পরিমাণে এফোর্ট দিতে হয়। একটা মানে ধরো আমি তোমাকে যদি আরো সহজ করে বলি, বাসায় ধরো ভাত রান্না হবে, ওই বাসায় একটা ভাই আছে, একটা বোন আছে, হ্যাঁ, তো
রান্নাটা তো ভাইও করতে পারে, কিন্তু জি সবাই বোনের দিকে তাকিয়ে থাকবে, তুই কেন ভাতটা রান্না করলি না, এই কথাটা কিন্তু ভাইকে শুনতে হচ্ছে না। হুম অর্থাৎ ছোটবেলা থেকে একটা মেয়ে পড়াশোনা করার জন্য একটা ছেলের তুলনায় অনেক কম সময় পায়, এটা কিন্তু বুঝতে হবে। অর্থাৎ যখন একটা মেয়ে একটা ছেলে একই পজিশনে যায়, তখন সেই পজিশনে যাবার জন্য একটা মেয়েকে যে ধরনের রেসপন্সিবিলিটি গুলো পালন করতে হয় পড়াশোনার পাশাপাশি, নিজেকে প্রস্তুত করার পাশাপাশি, সেই রেসপন্সিবিলিটি গুলো একটা ছেলেকে কিন্তু পালন করতে হয় না। একটা মেয়ে যখন অবশ্যই রাস্তায় বের হয়, তখন তাকে যতটা সতর্ক হয়ে চলতে হয়, যতটা নিজেকে সামলে চলতে হয়, আমাদের দেশে কিন্তু একটা ছেলেকে ওভাবে সামলে চলতে হয় না। সো এই এতগুলো বাধা পেরিয়ে একটা মেয়ে যখন ভালো কিছু করে, তখন তাকে স্যালুট করা উচিত। কারণ তাকে যতটা পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে, যতটা বিরূপ পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে, যতটা মানুষের টিটকারি সহ্য করতে হয়েছে, ইভেন আমাদের তার বাসার সবচাইতে কাছের যে মানুষগুলো, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তারা তাকে যে পরিমাণ টিস করে, একটা ছেলেকে কিন্তু ওই ব্যাপারগুলো সহ্য করতে হয় না। সো একটা মেয়ে যখন এগিয়ে যায়, তখন তাকে একটা ছেলের তুলনায় অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে এগোতে হয়। সো আমি মনে করি যে মেয়েগুলো এগিয়ে যায়, তাদের মানসিক শক্তি ছেলেদের তুলনায় অনেক গুণ বেশি, এবং তাদের ক্ষমতাও অনেক গুণ বেশি, এটা আমি বিশ্বাস করি। অবশ্যই দাদা, দাদা খুব ভালো বিষয়গুলো তুলে ধরছেন, যেগুলো আসলে আমরা সবাই বুঝি, কিন্তু মানে একজন গাইডলাইন থাকা দরকার, যার মাধ্যমে আমরা আসলে জিনিসগুলো পরিষ্কার ভাবে জানতে পারবো।